প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন সহকারী শিক্ষক বাংলা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথমপত্র বিষয়ের একটি কবিতা যাচ্ছে যাচ্ছি শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো গ্রীষ্মের প্রচন্ড দাবাদহ থেকে গ্রীষ্মের ঠিক আসে বর্ষা এবং গ্রীষ্মের দাবাদহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করে এই বর্ষাকে নিয়েই বা এই শ্রাবণ যে সময়টা এই সময়টাকে নিয়েই সুকুমার রায় একটি কবিতা লিখেছেন যার নাম শ্রাবণে শ্রাবণে কবিতাটি সুকুমার রায়ের খাই খাই সরাগ্রন্থের অন্তর্গত আমরা এই শ্রাবণে কবিতা শেষে কবি পরিচিতি বলতে পারব নতুন শব্দগুলো প্রয়োগ করে বাক্য গঠন করতে পারব এবং প্রকৃতি ও পরিবেশের বিষয়ে ব্যাখ্যা করতে পারব শিক্ষার্থী তোমরা জানো আমরা প্রকৃতিতেই বসবাস করি প্রকৃতির সঙ্গে রয়েছে আমাদের অর্থাৎ মানুষদের একটা আত্মার আত্মীয়তা এবং এই যে বিভিন্ন ঋতুতে যে প্রকৃতির যে বিভিন্ন পরিবর্তন প্রকৃতির যে বৈচিত্র্য এই বৈচিত্র্য আমাদেরকে অভিভূত করে এবং প্রকৃতির যে রূপ বৈচিত্র্য বা প্রকৃতির যে ঋতুগত পরিবর্তন এগুলো আমাদের দেহ এবং মনকে নানাভাবে প্রভাবিত করে এমনই একটা প্রকৃতি আসলে বর্ষা চলো আমরা কবি সুকুমার রায় সম্পর্কে কিছুটা জেনে আসি কবি সুকুমার রায় তিরিশ অক্টোবর আঠারোশো সপ্তাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কলকাতায় তার তোমরা জানো তার পিতার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি নিজেও একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন এবং তার পুত্র ভারতীয় খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার লেখা বেশ কয়েকটি গ্রন্থ আছে যার মধ্যে অন্যতম হচ্ছে আবুলতাবুল পাগলা দাসু হজর লব ইত্যাদি তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন যার নাম ছিল সন্দেশ এবং তিনি যে ক্লাবগুলো প্রতিষ্ঠা করে গেছেন তার মধ্যে ননসেন্স ক্লাব মানডে ক্লাব ইত্যাদি এই কবি দশ সেপ্টেম্বর উনিশশো তেইশ সালে মৃত্যুবরণ করেন তোমরা জানো কবি সুকুমার রায়ের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলায় তিনি বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন মূলত তার রসের কবিতা হাসির গল্প নাটক ইত্যাদি শিশুদোষ রচনার জন্য এবং শিশুদের জন্য তিনি অনেক কবিতা অনেক মজার মজার গল্প তিনি লিখে গেছেন চলো আমরা এখন এই শ্রাবণে কবিতায় ব্যবহৃত যে শব্দ অর্থগুলো আছে সেগুলো অর্থটা জেনে আসি সাত সাত শব্দের অর্থ হচ্ছে স্বাদ বা স্বাদের কথ্যরূপ হচ্ছে সাত তোমরা যে বাড়ির স্বাদ দেখো প্রতিটা বাড়ির প্রতিটা ফ্লোরের উপর একটা স্বাদ থাকে বাড়িধার বাড়িধার মানে জলের ধারা অর্থাৎ পানি প্রবাহিত হয়ে আসার যে গতি সেই গতিটা নিঝুম বা নীরব বা নিঃশব্দ উন্মাদ মানে ক্ষিপ্ত বা উন্মত্ত এখানে এই কবিতাতে আসলে শ্রাবণ মাসে অবিরাম ধারা বর্ষণের ঘটে বলে কবি এখানে শ্রাবণকে উন্মাদ শ্রাবণ বলেছেন এছাড়াও দু একটা শব্দ আছে যেমন জর্জর জর্জর শব্দের অর্থ হচ্ছে কাতর চলো আমরা মূল কবিতাতে প্রবেশ করি জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত অফুরার নাম ধারাপাত অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে এই সারাদিন সারা রাত ধরে বর্ষাকালে যে জল ঝরে যাচ্ছে গ্রীষ্মের প্রচন্ড তাপাদহর পরে বর্ষাকালে যে জলের যে গতি এবং সারা দিন অনেক সময় এরকম হয় যে দিন সারা রাত ধরে বর্ষায় সে জল ঝরে যাচ্ছে পৃথিবীর বুকে এটাকে অনেকটা শুনতে ধারাপাতের মতো শোনা যায় তোমরা নিশ্চয়ই জানো ধারাপাত হচ্ছে তোমাদের অঙ্ক শেখার প্রাথমিক বই এবং এ কবিতায় বৃষ্টির ধারাপাতের বৃষ্টির ধারার পতনের শব্দ হচ্ছে ধারাপাত এবং বৃষ্টির পতনের অবিরাম যে রিমঝিম ধ্বনি সেটা অনেকটা শুনতে শিশুর ধারার বা নামতা পড়ার শব্দের মতো এই জন্য কবি এই যে বৃষ্টির পতনের শব্দটাকে ধারাপাতের সঙ্গে তুলনা করেছেন এবং বাদলের ধারাপাত অর্থাৎ বর্ষা বা বৃষ্টির ধারাপাত যেন শিশু যেভাবে নামতা পড়ার সময় ধারাপাতে যেরকম শোনা যায় ঠিক ওই রকম বর্ষার বা বাদলে যে পতনের শব্দ বৃষ্টি পড়ার যে শব্দ সেটা যেন অনেকটা শিশুর সেই নামতা পড়ার মতোই শোনা যায় আমরা চলো পরের লাইনে যাই পরের লাইনটা হচ্ছে আকাশের বুক ঢাকা ধোয়া মাখার চারিধার পৃথিবীর সাত পিঠে ঝমঝম বাড়ি ধার দেখো তোমাদের আগেই বলেছি আমি যে সাত শব্দের অর্থ কি সাত শব্দের অর্থ তোমরা দেখেছো সাত বা সাদের কত্তরও বসে সাত তো এখানে কবি এই যে সমস্ত পৃথিবীর যে ভূপৃষ্ঠ আছে পৃথিবীটাকে একটা স্বাদের সঙ্গে তুলনা করছে যেন আমাদের যে যেমন বাড়ির সাদে বৃষ্টি পড়ে ঝমঝমাঝম ঠিক এই যে পুরো পৃথিবীটা এই পৃথিবীটাতে যেন বৃষ্টির ধারাটা বা বৃষ্টিটা পড়ছে এবং পৃথিবীর পৃথিবীটা যেন একটা স্বাদ এই স্বাদের উপরে সারাদিন সারা রাত বর্ষাকালে বৃষ্টি পড়ে তোমরা নিশ্চয়ই দেখেছ এবং আকাশ আকাশের মুখটা যেন ঢাকা অর্থাৎ ঘন কালো মেঘে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ঘন কালো মেঘে আকাশটা যেন ঢাকা এবং চার পাঁচটা যেন ধোয়া মাখা একটা ঘুটঘুটে অন্ধকারের মতো দিনের বেলাতে অনেক সময় প্রচণ্ড মেঘ যখন চলে আসে আকাশে তখন মনে হয় যেন দিনের বেলাতে অন্ধকারের মতো বা বিকেল বা সন্ধ্যার মতো একটা আবহাওয়া তৈরি হয় তো কবি বলতে চাচ্ছেন যে বর্ষাকালে আকাশের মুখটা ঢাকা থাকে এবং চারিধারটা ধোঁয়া মাখা থাকে এবং পৃথিবীর যে স্বাদ আছে পৃথিবীর 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 উপরে ঝমঝমাঝম বাড়িধার অত সারাটা দিন জলের ধারা প্রভাবিত হচ্ছে বা বৃষ্টি পড়ছে খুবই অদ্ভুত একটা অনুভূতি এরপরে আসে স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায় নদী নালা খোলা জল ভরে ওটা ভরসায় অর্থাৎ গ্রীষ্মে প্রচন্ড তাপাদহে যেখানে গাছপালা সবকিছু শুষ্ক হয়ে থাকে এবং অনেক গাছপালা পাতা ঝরে যায় মারা যায় তো সেই জায়গা থেকে গাছপালাগুলো যেন এই বর্ষাতে বা বর্ষাকালে স্নান করে এবং মানে প্রাণ খোলা হয়ে ওঠে মানে প্রাণ খোলা বর্ষাতে সে স্নান করে গাছপালাগুলি এবং যা মানে আনন্দিত হয় নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায় নদী নালা যে জল থাকে সেই জলগুলো খুব বর্ষাকালে একদম প্রায় শুকিয়ে যায় অনেক খুবই সামান্য পরিমাণ থাকে জল কাদা এবং সেই ঘোলা জল বলছে যে খুব অল্প পরিমাণ যে পানিটা থাকে সেটা বর্ষাকালে আরও অনেক পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় নদী নালাগুলো ভর্তি হয়ে যায় বর্ষাকালে সেই তোমার পানির প্রবাহ দ্বারা কবি সেটাই আমাদেরকে বলতে একদিকে বর্ষাকালে যেরকম গাছপালা আনন্দিত হয় প্রাণখোলা বর্ষাইতে সে স্নান করে বা গোসল করে ভিজতে পারে অন্যদিকে নদী নালাগুলো বর্ষা জলে আসলে ভরে ওঠে এবং নদী নালাগুলো যেন যৌবন ফিরে পায় উৎসব ঘনঘোর ঘনঘোর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবন বর্ষাটা যেন উন্মাদের মতো হয়ে গেছে শ্রাবণ যে সময়টা মাসটা সেটা যেন উন্মাদের মতো বর্ষাকালে বৃষ্টি ঝরে দেয় যেন পাগলের মতো বৃষ্টি পড়ে অনেক সময় তোমরা দেখেছো নিশ্চয় যে সারাদিন সারা রাত ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিতে মাঠ ঘাট সবকিছু তলিয়ে গেছে তো বলছেন কবি বলছেন যে উৎসব একটা যেন উৎসব লেগে আছে বর্ষার এই শ্রাবণের এবং এমনই উৎসব যেন পাগলের মতো সারাদিন সারা রাত ধরে বর্ষা বর্ষাকালে সেই বৃষ্টির ধারাটা প্রবাহিত হয় এবং যেন শেষ নাই এর যেন শেষ হচ্ছে না মানুষজন সারাটা দিন ঘরে আবদ্ধ হয়ে পড়ে আছে কেউ বাইরে হতে পারছে না দিন চব্বিশ ঘন্টায় বৃষ্টি হচ্ছে এবং যেন এই যে এটা যেন প্লাবন একটা বর্ষার এই প্লাবনের যেন শেষ নেই সারাদিন সারা রাত ধরে শুধু বৃষ্টির ধারা প্রবাহিত হচ্ছে জলে জলে জলময় চারিদিক টল দশ দিক টলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল তোমরা জানো দিক আসলে চারটা উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এর বাইরেও আসলে আরও দিক আছে ছয়টি মোট দশটি দিক তোমরা জানো নিশ্চয় না জানলেও জেনে নেবে তো দেখো যে চারিদিক একবারে চারিদিক সব জায়গা আমরা চারপাশে যেখানে কিছু দেখি সব কিছুর যেন বর্ষা জলে একবারে টলমল হয়ে থাকে এবং খালি একই মানে ব্যাপারটা যেন এরকম যে বর্ষা জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এবং অবিরাম মানে সব সময় বর্ষা পড়ে যাচ্ছে বর্ষাকালে এরকম ছবি কিন্তু আমরা অহরহ দেখতে পাই যে বৃষ্টি পাতে যে শব্দ দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেই টিনের চালে সারটা বিহীন বৃষ্টিপাতের শব্দ বা তোমার যে কোনো বন বনানি গাছে মাঠে নদীতে চারের দিকে একদম বর্ষার জলে টলমল হয়ে থাকে এবং যেন অবিরাম এই বর্ষার ধারা বা বৃষ্টির ধারা পৃথিবীর বুকে পতিত হতেই হচ্ছে প্রকৃতি যেন এই বর্ষার এই একটা স্পন্দন ফিরে পায় হ্যাঁ কবি শ্রাবণের এই এই দিকটা বিশেষতভাবে এই কবিতাতে তুলে ধরেছেন বর্ষার ফলে প্রকৃতি একটা প্রাণের স্পন্দন ফিরে পায় প্রকৃতিতে একটা সজীবতা আসে প্রকৃতি গ্রীষ্মের যে প্রচণ্ড তাবাদহের ফলে যে প্রকৃতি নীরব বা নিস্তেজ হয়ে যায় সেখান থেকে প্রকৃতির মাঝে একটা সজীবতা ফিরে পায় ধুয়ে যায় যত তাপ জর জয় গ্রীষ্মের ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের আমি তোমাকে একটু আগে যেটা বললাম অর্থাৎ এই বর্ষাকালে যত মানে গ্রীষ্মের যত তাপ বা গ্রীষ্মের যত জর্জরতা বা অসারতা আছে সব কিছু ধুয়ে যায় মানুষজন আসলে মানে বর্ষাকালে সেই গ্রীষ্মের প্রচণ্ড তাপাদয়ের হাত থেকে মুক্তি পেয়ে অনেকটা সজীব হয়ে ওঠে শুধু যেন বাজে কোথা ধুক ধুকধুক ধরনের আশা ভয় ধরনের সুখ দুঃখ অর্থাৎ বর্ষাকালে দেখো সমস্ত মানুষ কিন্তু মানে কাজকর্ম থেকে দূরে থাকে অর্থাৎ এই সময়টাতে মানুষ কাজের জন্য মাঠে যেতে পারে না বাইরে যেতে পারে না এবং সবাই একটা নিস্তব্ধ একটা নির্জন নিরিবিলি একটা অবসর সময় যাপন করে বা পার করে তো সব জায়গাতে একটা একটা নির্ঝুম একটা আবহাওয়া পরিবেশ বিরাজ করে মানুষজন মানে ঘরেতেই সব সময় থাকে কারণ এই সময়টাতে তোমরা জানো বর্ষার সময় তো বাইরে গিয়ে কাজ করা সম্ভব হয় না এবং ধরণীতে ধরণী শব্দের অর্থ আসলে পৃথিবী ধরণীতে একটা সুখ দুঃখ মানে উভয় পরিবেশই বিরাজ করে অর্থাৎ মানুষের মধ্যে যে একটা কর্মহীনতা বা অলসতা একটা ভাব বর্ষাকালে কিন্তু থাকে আবার বর্ষার যে প্রকৃতি সেই প্রকৃতির যে একটা সৌন্দর্য তোমরা জানো বর্ষাকালে কদম ফুল ফোটে তাই না সো মানে এই যে বর্ষাকালে প্রকৃতি যে একটা সজীবতা বা প্রাণ ফিরে পায় এটাও কিন্তু একটা বর্ষার উল্লেখযোগ্য দিক বা আর একটা ভালো দিক বলতে পারো অর্থাৎ বর্ষাতে দুটাই ঘটতে পারে এক হতে পারে যে মানুষ সারাটা দিন হয়তো ঘরে ভেতরে বদ্ধ অবস্থায় থাকছে তারা বাইরে বের হতে পারছে না আবার অন্যদিকে এই সময়টাতে মানুষ কিন্তু অবসরে অনেক কাজ করতে পারে বা গল্প গুজব করতে পারে যেটা অন্য সময় কর্মব্যস্ত থাকার সময় মানুষ পারে না অন্যদিকে প্রকৃতি কিন্তু বর্ষার যে আবহ বা বর্ষার যে আগমন সে আগমনে কিন্তু প্রকৃতি অনেকটা সজীব হয়ে ওঠে অনেকটা প্রাণ ফিরে পায় তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের কবিতার ট্রপিক এবং মূল শিরোনাম আমি যদি সামগ্রিকভাবে আরেকবার বলি তাহলে অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে গ্রীষ্মের প্রচণ্ড তাপাদায়ের ফলে যে প্রকৃতি জর্জরিত হয়ে থাকে সেখানে বর্ষা প্রকৃতিতে নিয়ে আসে সজীবতা সে ছবি আসলে কবি এই কবিতাতে এঁকেছেন বর্ষার জলে গাছপালা নদী নালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয় প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে গ্রীষ্মকালে রোদের যে চিহ্ন তা ধুয়ে মুছে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে এভাবেই ঋতুর পালাবদনের মতো মানববনের আশাকাঙ্ক্ষা সুখ দুঃখের পালাবদল পালাবদল ঘটে বর্ষার আগমনের সাথে সাথে তো বন্ধুরা আজকে আমাদের টপিক এইটুকুই ছিল আমরা আগামী দিন আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো ভালো থেকো তোমরা